মানুষের অধিকারের জন্য সাসপেন্ড কেন? আমরা মরতে পর্যন্ত প্রস্তুত আছি। কিছু মানুষকে জ্যান্ত জ্বালিয়ে দিয়েছে, কিছু মানুষকে সাসপেন্ড করেছে, কিছু যায় আসে না। মানুষের অধিকারের জন্য আমরা মরতেও রাজি আছি। সেটা হচ্ছে যে বিধানসভায় যে আজকে ঘটনাটা ঘটলো একেবারে দুঃখজনক ঘটনা, কি বলবেন? এর আগে সম্পত্তিকাল এরকম ঘটনা ঘটেনি। আচ্ছা বাস্তুই গণহত্যার মতো এর আগে কি ঘটেছে? জ্যান্ত মানুষকে পুড়িয়ে মেরে দেওয়া ঘটেছিল ছোট আঙ্গারিয়ায়, এবং তার জন্যই আজকে সেলিম সাহেব গোলা জলে মাছ ধরতে নেমে পড়েছেন। উনি হয়তো ভুলে গেছেন বক্তার মণ্ডলের বাড়ির পুরানোর কথা, উনি ভুলে গেছেন যে তখন অনেকে মারা গেছিল, তারা তো ওনার জামাই ছিল না, আজকে ওনার জামাই হয়ে গেছে, তাদের বাড়িতে ওনারা যাচ্ছেন। এই গোলা জলে, এই লয়নাওড়ার প্রচণ্ডভাবে অবনতির এই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টির এই প্রতিবাদ আন্দোলন দেখে তৃণমূল সরকার ভয় পেয়েছে, সেই জন্যেই বিধানসভায় এই ধরনের জিনিস তারা করেছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি, এবং দেশের মাথায় যিনি আছেন তাকে জবাব দিতে হবে যে কেন মানুষ মারা গেল, কেন উনি গেলেন না সময় মতো, কেন গিয়ে উনি বললেন একে ধরো তাকে ধরো, উনি বলার কে? এই জবাবগুলো তো দিতে হবে, জবাবগুলো তো বাংলার মানুষ চাইছে, তাই আমরা রাজপথে। আপনি বাকটুয়ে গিয়েছিলেন, কি অবস্থা এখন? খুব খারাপ অবস্থা। মানুষ যারা গ্রিল ভেঙে পালিয়ে গেছিল তাদেরকেও কিছু কিছু লোককে মেরে ফেলেছে, তাদের বডি পাওয়া যাচ্ছে না। যেদিন মারা গেল কোনো ডিএনএ টেস্টের জন্য প্রিজার্ভেশন না করে তাদেরকে দফন করে দেওয়া হলো, বোঝাই যাবে না কে মারা গেছে, কতজন মারা গেছে। সাংঘাতিক ব্যাপার এই ঘটনা। এর আগে ঘটেছিল ছোট আঙ্গারিয়ায়, এর আগে বাংলার যখন গ্রেট কলকাতা কিলিং 1946 অগস্টে ঘটেছিল, আর আজ ঘটলো। ইতিহাসে বকটুই উঠে গেল, মুখ্যমন্ত্রী কিন্তু ইতিহাসের পাতা থেকে, কালো পাতা থেকে বকটুইকে মুছে দিতে পারবেন না। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সিবিআইয়ের নিরপেক্ষতার নিয়ে প্রশ্ন তুলেছে। সিবিআই নিরপেক্ষতার জন্য প্রশ্ন তোলার অধিকার কি মুখ্যমন্ত্রীর আছে? মুখ্যমন্ত্রী কি নিরপেক্ষতার সঙ্গে আনিস খানের মৃত্যুটা তদন্ত করেছিলেন, বলেছিলেন যে কে চারজন তার বাড়িতে উঠে গিয়ে তাকে মেরেছিল? নিরপেক্ষতার প্রশ্ন তারাই তুলতে পারে যারা নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করে। না আনিস খানের ক্ষেত্রে হয়েছে, না বক্তুর ক্ষেত্রে হয়েছে। পুলিশ আধিকারিকরা জানতো এই ঘটনা কিন্তু কিছুই করেনি, সুতরাং সে অধিকার ওনার নেই। যেভাবে বিধানসভার মধ্যে মহিলা বিধায়করা নিরাপদ নয়, কেউ নিরাপদ নয় বাংলায়, কেউ নিরাপদ নয় বাংলায়। মেয়েরা, মায়েরা, মহিলারা, ছেলেরা, বিরোধীরা, এমনকি ওই দলের, শাসক দলের নিজের কর্মীরাও কেউ নিরাপদ নয় এই বাংলায়। এই বাংলায় এমন অবস্থা হয়েছে যে নিরাপত্তার প্রশ্ন উঠেছে একেবারে রাস্তা থেকে। বাংলার এই রাস্তা কাঁদছে, প্রতিটা ধুলো কাঁদছে, বলছে আমার নিরাপত্তা দাও, আমার সম্মানটা ফিরিয়ে দাও। বাংলার এখন এই অবস্থা, কেউ নিরাপদ নয়। কলঙ্কের অধ্যায়, বিধায়কদের মারধর, বাইরে থেকে লোক এনে অভিযোগ করা হচ্ছে এরকম। বাইরে শোনো, বিধানসভার মধ্যে কি হয়েছিল তা অচিরেই পরিষ্কার হয়ে যাবে, কিন্তু যে ধরনের ঘটনা ঘটছে তাতে বিরোধীদের আওয়াজটাকে বন্ধ করে দেওয়ার জন্য সমস্ত প্রচেষ্টা করা হচ্ছে। তারা যদি রাজপথে নামে সেখানে আটকানো হচ্ছে, তারা যদি গাড়ি নিয়ে যায় ট্রাক দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, তারা যদি বিধানসভায় আওয়াজ তোলে আওয়াজ বন্ধ করে, আওয়াজ কি বন্ধ করা যায়? মানুষের আওয়াজ কি দেখা যায় পৃথিবীতে বন্ধ করা যায়? অত্যাচার করে ও মানুষের আওয়াজ বন্ধ করা যাবে না। যারা অভিযোগ করলেন তারাই সাসপেন্ড, এটাই তো নিয়ম বাংলার, তো এই নতুন নিয়ম, শাসক দলের নতুন আইন। তাই জন্যই তো আমরা বরাবর বলে এসেছি, হীরক রাজা হীরক রানীর দেশে।